মিলিকে মারাকার অধিকার দিয়ে কাছে টেনে নিল অর্জুনের মা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিও দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে অর্জুনের মা মিলিকে তার বিয়ের শাড়ি আয়রন করতে দিয়েছিল, আর মিলি সেটা যখন আয়রন করে অর্জুনের মাকে দেয়, তিনি খুলে দেখতে পায় যে শাড়িটাকে পুড়ে ফেলেছে মিলি। এটা দেখে তো খুবই মন খারাপ করে আর বলতে থাকে, তোমাকে এই দায়িত্ব দেওয়াটাই ভুল হয়েছে আমার। তুমি আমার শখের শাড়িটাকে ছিঁড়ে ফেললে, আমার এই একটাই তো শখের জিনিস ছিল আর এটাকে আমি খুব আগলে রেখেছিলাম। আমার বিয়ের শাড়ি এটা, আমার খুব প্রিয় ছিল, আর তুমি সেটাকেই পুড়ে ফেললে। তখন মিলি বলতে থাকে, শাশুড়ি আন্টি, আমি তো এটা পরাইনি, আমি তো খুব সাবধানে এটার উপর কাপড় রেখে তারপরে ইস্ত্রিটা করেছিলাম, কিন্তু কি করে পড়ে গেল সেটাই তো জানি না। তখনই সেখানে পাপড়ি এসে পড়ে আর বলে, দেখি দেখি শাড়িটা নিশ্চয়ই ও পরিয়ে ফেলেছে আয়রন করার সময়। তখন একথা শুনে মিলি অবাক হয়ে পাপড়ির দিকে তাকিয়ে থাকে আর মিলি বলতে থাকে, পাপড়ি তুই তো সামনে ছিলি, বল আমি তো খুব সুন্দর করে ইস্ত্রিটা করেছিলাম, তুই বল না। তখন পাপড়ি বলে, আমি কি করেছি আমি কি জানি নাকি, আমি কি পাহারা দিয়েছি নাকি, তুই কি করে আয়রন করেছিস কি করে করিসনি, তুই আমাকে কেন এর মধ্যে জড়াচ্ছিস। তখন একথা শুনে মিলি অবাক হয়ে যায়। তারপরে অর্জুনের মা অনেকটা রেগে যায় মিলির উপর আর বলে, এই শাড়িটাকে তুমি পারবে ঠিক করতে, এই শাড়িটা আমার সবকিছু ছিল, আমার ইমোশন ছিল, তোমাকে আসলে তুমি কারো ইমোশন বোঝোই না। তখন মিলি অবাক হয়ে তাকিয়ে থাকে আর বলতে থাকে অর্জুনের মা, এই শাড়িটাকে যদি ঠিক করতে না পারো আমার সামনে তোমার মুখ দেখাবে না, বুঝেছো, আর এই শাশুড়ি আন্টি আন্টি কিচ্ছু বলবে না তুমি আমাকে। এই বলে ওখান থেকে রেগে অর্জুনের মা চলে যায়। তখন মিলি ভাবতে থাকে, শাড়িটা কি করে পড়ে গেল, আমি তো খুব সুন্দর করে এটাকে ইস্ত্রি করেছিলাম, তাহলে এটা পড়লো কি করে। তখনই ওর পাপড়ির কথা মনে পড়ে আর পাপড়িকে ধরে বলতে থাকে, পাপড়ি তুই তো ছিলি আমি যখন ইস্ত্রি করছিলাম, তাহলে তুই কেন বললি না যে আমি খুব সুন্দর করে ইস্ত্রি করছিলাম, আমি এটা পরাইনি। তখন পাপড়ি অবাক হয়ে মিলির দিকে তাকিয়ে থাকে। তারপরে মিলির মনে পড়ে যে জল আনতে পাঠিয়েছিল মিলিকে পাপড়ি। তখন মিলি বলতে থাকে, আচ্ছা তুই তো আমার শাড়িটা যখন ইস্ত্রি করা হয়ে গিয়েছিল তখন আমাকে জল আনতে পাঠিয়েছিলি, তার মানে আমি জল আনতে গেলাম মতো তুই কি ইচ্ছে করে শাড়িটা পরিয়ে দিয়েছিস। তখন পাপড়ি হেসে বলতে থাকে, এই তো তোর তো দেখছি খুব বুদ্ধি খুলেছে, এই তো ঠিক বলেছিস আমি পরিয়েছি শাড়িটা। তখন এই কথা শুনে মিলি অবাক হয়ে যায় আর বলতে থাকে, তুই কেন এই কাজটা করলি, তুই তো জানিস শাশুড়ি আন্টির কত পছন্দের শাড়ি এটা, কত প্রিয় শাড়ি, তার বিয়ের শাড়ি এটা, তুই কেন এই কাজটা করলি পাপড়ি, জানিস কতটা কষ্ট পেয়েছে শাশুড়ি আন্টি, আর তুই তো পিসি হয় তুই তার কষ্টের মূল্য দিলি না। তখন পাপড়ি বলতে থাকে, তোকে ফাঁসাতে আর তোকে আমি বিপদে ফেলতে আমি সবকিছু করতে পারি, বুঝেছিস আমার বিয়ে না হওয়া পর্যন্ত তুই এরকমই ভোগান্তিতে ভুগবি। তখন মিলি বলতে থাকে, আমার উপর তো কিসের এত রাগ, কিসের এত শত্রুতা, কেন তুই আমার উপর এরকম রেগে আছিস পাপড়ি। তখন পাপড়ি বলতে থাকে, তুই না আসার পর থেকেই তোর প্রতি আমার প্রচন্ড রাগ, তোকে আমার একদম সহ্য হয় না, তাই প্রার্থনা কর যেন আমার বিয়ে হয়ে আমি তাড়াতাড়ি এই বাড়ি থেকে চলে যাই, তাহলে তোর উপর থেকে আমার রাগটাও চলে যাবে, বুঝেছিস। এই কথা বলে ওখান থেকে পাপড়ি চলে যায়। তখন মিলি ভাবতে থাকে যে এটা নিয়ে কি করবে, আর এটা ঠিক না করলে তোর শাশুড়ি আন্টিকে শাশুড়ি আন্টি বলে ডাকতেও পারবে না। তারপরে মিলি টেইলরের কাছে চলে যায়, কিন্তু টেইলর দেখিয়ে বলে যে না এটা কিছুতেই সম্ভব না ঠিক করা। তখন মিলি ভাবতে থাকে, এখন কি করব আমি। অন্যদিকে দেখা যাবে পাপড়ি ওর বিয়ের জন্য খুবই এক্সাইটেড আর বলতে থাকে, আমার পছন্দের মানুষের সাথে আমার কদিন পরে বিয়ে হয়ে যাবে, আমার যে কত ভালো লাগছে কি বলবো, আরো বেশি ভালো লাগছে মিলিকে এরকম বকা শুনিয়ে, মিলিকে বিপদে ফেলে আমার খুব আনন্দ হচ্ছে। ঠিক তখনই ওর ফোনে একটা ফোন আসে আর ফোনটা রিসিভ করলেই পাপড়ি শুনতে পায় একটা রিপোর্টার কল দিয়েছে আর বলছে, ম্যাডাম আপনি কি রাহুলের ফিয়ঞ্চে। তখন পাপড়ি বলতে থাকে, হ্যাঁ কেন। তখনই রিপোর্টার বলে, ও তো ফেরার, ওকে খুঁজে পাচ্ছি না কোথাও। তখনই পাপড়ি বলতে থাকে, কি বলছেন আপনি এসব, ফেরার মানে। তখন পাপড়ি মনে মনে ভাবতে থাকে, এই জন্যই কি রাহুলকে আমি ফোনে পাচ্ছি না, দুই তিন দিন হলো। তখন পাপড়ি বলতে থাকে, আপনি এমন একটা মানুষের সম্পর্কে এরকম একটা কথা কি করে বলছেন, ফেরার মানে। তখন রিপোর্টার বলতে থাকে, ম্যাডাম আমরা না জেনে না ভেরিফাই করে কিছু বলছি না, আপনি কি বলতে পারেন উনি কোথায় আছে, বলুন উনি কোথায় থাকতে পারে, কোথায় আছে। তখন পাপড়ি বলে, দেখুন এসব কথা বলার জন্য কোনো দিনও আমাকে আর ডিস্টার্ব করবেন না, আমাকে আর ফোন করবেন না। এই বলেই পাপড়ি ফোনটা রেখে দেয়। তারপরে রাহুলের মাকে ফোন করে পাপড়ি আর বলতে থাকে, আন্টি রাহুল কোথায়, রাহুলের সাথে আমার কদিন হলো কোনো যোগাযোগ নেই, ওকে তো খুঁজেও পাচ্ছি না। তখনই রাহুলের মা বলে, ও তো ফেরার হয়ে গেছে। তখনই পাপড়ি বলতে থাকে, কি বলছেন আন্টি, একটা রিপোর্টারও আমাকে কল দিয়ে এটাই বলছিল, ফেরার হয়ে কোথায় গেছে আন্টি। তখনই রাহুলের মা বলতে থাকে, ব্যাংকক গেছে তোমার জন্য বিয়ে শপিং করতে, বুঝেছো, ও ফেরার হয়ে চলে গেছে, তুমি তো জানো তোমার রাহুল কতটা এক্সাইটেড এই বিয়েটা নিয়ে আর গ্র্যান্ড ওপেনিং করতে কত পছন্দ করে, তাই তোমাদের বিয়েটা ও খুব বড়ভাবে আয়োজন করতে চায়, তাই তো ও কিছু না বলে ব্যাংকক চলে গেছে, চলে আসবে আজকেই চলে আসবে। তখন পাপড়ি বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ আবার তো আশীর্বাদ, আশীর্বাদে তো ওকে থাকতেই হবে, আমিও না কি পাগল। এই বলে ফোনটা রেখে দেয়। তখনই রাহুলের মা মনে মনে ভাবে, পাগল নাকি, বিয়েটা হচ্ছে এটাই তো অনেক বেশি, আবার নাকি আশীর্বাদ, কি আশা। আর এইদিকে পাপড়ি তো খুশিতে নাচতে থাকে আর বলতে থাকে, ভুলভাল বলছিল ওই রিপোর্টারটা, কি যে বলে না আমার রাহুল ওরকম হতেই পারে না।
তারপরেই দেখা যাবে মিলি শাড়িটা নিয়ে মুখ থেকে ঢুকছিল। তখনই অর্জুনের মা দেখে মিলিকে পড়ে যেতে দেখলেই সাথে সাথে ধরে ফেলে আর বলে, মুখ থেকে কি নাটক করছো মিলি, কি হয়েছে আবার? তখন মিলি বলতে থাকে, আসলে শাশুড়ি আন্টি আপনি তো বলেছিলেন শাড়িটা ঠিক করতে না পারলে যেন আমার মুখও না দেখাই, তাই আপনি দেখুন তো শাড়িটা আপনার ঠিক হয়েছে কিনা, কোথাও ফাটা ফোটা দেখা যাচ্ছে কিনা। তখনই শাড়িটা বের করে অর্জুনের মা দেখে খুশি হয়ে যায় আর বলে, কই কোথাও তো কোনো ছিঁড়া ফাটা দেখতে পাচ্ছি না। তখনই অর্জুনের মা বলতে থাকে, তুমি এটা কি করে সম্ভব করলে, কোথাও তো শাড়ির কোনো একটু ছিঁড়া ফাটাও নেই। তখনই মিলি বলতে থাকে, বয়া ঠিক করেছে। তখন অর্জুনের মাকে বলতে থাকে, আসলে আমি টেলরের কাছে যখন নিয়েছিলাম তখন টেলর বলেছিল এটা ঠিক করতে পারবে না, তখন আমার বয়ার কথা মনে পড়েছিল, কারণ বয়া ছোটবেলায় আমার একটা ড্রেস, পছন্দের ড্রেস যখন ছিঁড়ে গিয়েছিল এরকম ম্যাজিকের মতো ঠিক করে দিয়েছিল, তাই বয়ার কাছ থেকেই আমি এটা ঠিক করে নিয়েছি। তখন এটা শুনে অর্জুনের মা খুবই খুশি হয়ে যায় আর বলে, পাপড়ির বিয়েতে আমি ওনাকে নিজে গিয়ে নিমন্ত্রণ করবো, বুঝেছো, তুমি বলবে আসতে, তারপরে ওনাকে আমি ধন্যবাদ জানাবো, এত কষ্ট করার কোনো দরকার ছিল না মিলি, এটা তো আমি আলমারিতে রেখে দেওয়ার জন্য বের করিনি, এটা আমি তোমাকে দেব বলে বের করেছিলাম। তখন একথা শুনেই অর্জুনের মামির চোখ বড় বড় হয়ে যায় আর বলতে থাকে, দিদি কি বলছো তুমি, ওকে দেবে এটা, তোমার তো এটা পছন্দের শাড়ি। তখন অর্জুনের মা বলে, হ্যাঁ এই লাল শাড়ি পরার বয়স এখন মিলির, তাই ওকে আমি দেওয়ার জন্য বের করেছিলাম, তুমি ইচ্ছা করলে এটা পাপড়ির বিয়ের সময় পড়তে পারো। তখন এটা শুনে তো মিলি খুবই খুশি হয়ে যায়। তারপরে অন্যদিকে দেখা যাবে পাপড়ির আশীর্বাদের জন্য সবাই চলে আসে, মেহমানও চলে আসে, আর মেহমান আসলেই তখন মিলির শাশুড়ি মিলিকে ডাকে আর বলতে থাকে, এদিকে এসো তো। তারপরে ডেকে অন্যদিকে নিয়ে বলতে থাকে, মিলি তুমি এখন যাও গিয়ে পাপড়িকে আগে রেডি করাবে, তারপরে নিজে রেডি হয়ে পাপড়িকে নিয়ে এখানে আসবে, ঠিক আছে? তখনই মিলি বলতে থাকে, আচ্ছা ঠিক আছে শাশুড়ি আন্টি। তখনই মিলি শাশুড়ি বলতে থাকে, শাশুড়ি আন্টি এগুলো কি, বাড়ি ভরা লোকজন, তুমি কি শাশুড়ি আন্টি বলো, এগুলো কিন্তু একদম বলবে না। তখনই মিলি বলতে থাকে, তাহলে আমি কি বলবো, শুধু শাশুড়ি, শুধু আন্টি, নাকি শাশুড়ি মা, কি বলবো আমি? তখনই সেখানে অর্জুন চলে আসে আর শুনে হাসতে থাকে। তারপরে মিলি শাশুড়ি বলতে থাকে, কি মেয়ে রে বাবা, আমি তো কিছুই বুঝতে পারছি না, তুমি শুধু মা বলবে, শুধু মা বলতে কি তোমার সমস্যা আছে, ফোসকা পড়ে যাবে গায়ে। তখন মিলি শুনে বলতে থাকে, আপনি কি বললেন, কি বলবো? তখনই অর্জুন বলতে থাকে, মিলি তুমি কি আবার রেকর্ড করে রাখবে নাকি এটা? তখন মিলি শুনে খুশি হয়ে যায়, তারপরে বলে, বলুন না কি বলবো। তখনই মিলি শাশুড়ি বলতে থাকে, দূর কি মেয়ে, মা বলবে, শুধু মা বলবে, বুঝেছো, বাড়িতে লোকজন সবাই আছে, শুধু মা বলবে। তখনই মিলি বলতে থাকে, লোকজন যখন না থাকবে, তখন বলে লোকজন যখন না থাকবে তখনও মা বলবে। তখন এই কথা শুনে মা বলে জড়িয়ে ধরে মিলি আর বারবার মা বলে রাখতে থাকে আর বলে, আমি অনেক দিন হয়ে গেছে কাউকে মা বলে রাখতে পারিনি, আমি মা বলে রাখবো, সারা দিন মা বলে রাখবো, আমার মা বলার ইচ্ছেটাতে কোনোদিন পূরণই হয়নি। যেটা শুনে মিলির শাশুড়ি মা অবাক হয়ে যায় আর মিলিকে জড়িয়ে ধরে, তারপরে অর্জুন খুশি হয়ে যায় আর মিলির শাশুড়ি বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, এবার কিন্তু বড্ড দেরি হয়ে যাচ্ছে, এবার যাও তাতে রেডি হও। তারপরে দেখা যাবে অন্যদিকে পাপড়িকে রেডি করিয়ে আশীর্বাদের জন্য নিয়ে এসেছে। তখন পাপড়ি মনে মনে ভাবছে, রাহুল নিশ্চয়ই চাচ্ছে ওকে আমি দেখি, ওর দিকে তাকাই, কিন্তু না তাকাবো না, আমার এই এক্সাইটেডমেন্টটা আমি আরেকটু রাখতে চাই নিজের মধ্যে। ঠিক তখনই অর্জুনের মা বলতে থাকে, মা আসলে মেজদি তো একটু বাহিরে গেছে পুজো দিতে, পুজো দিতে আসতে দেরি হবে, তাহলে আশীর্বাদের কাজটা আমরা এগিয়ে নেই, আপনি বরঞ্চ আশীর্বাদটা শুরু করে দিন। তারপরে অর্জুনের ঠাম্মি বলে, আচ্ছা ঠিক আছে। তারপরে যখনই অর্জুনের মা বরের নামটা বলে তখন পাপড়ি শুনে অবাক হয়ে যায় আর বলে, কি? তখন তাকিয়ে যখন দেখে যে ওটা রাহুল নয়, তখন পাপড়ির কেমন যেন অস্বস্তি হতে থাকে আর বলতে থাকে, আমার তো রাহুলের সাথে আশীর্বাদ হওয়ার কথা ছিল, তাহলে রাহুল কোথায়, এই বলে কেমন করতে থাকে। তখন মিলি তাকে মনে মনে ভাবতে থাকে, কি আর এখন আবার পাপড়ির কি হলো। তারপরে পাপড়ি ওখান থেকে উঠে চলে যায়। তারপরে মিলি ওর সাথে সাথে গেলেই মিলি বলতে থাকে, কি রে পাপড়ি, তোর কি হলো, তুই এরকম করছিস কেন? তখন পাপড়ি বলে, মিলি এ ছেলের সাথে আমার বিয়ে হবে? তখন মিলি বলে, হ্যাঁ তো এই ছেলের সাথে বিয়ে হবে কেন? তখন পাপড়ি বলতে থাকে, তুই গিয়ে একটু বলবি, আমার শরীরটা ভালো লাগছে না, আমি একটু পরে আসছি। তখন মিলি বলতে যায়, এদিকে পাপড়ি ওখান থেকে পালিয়ে চলে যায়। তখন মিলি এসে যখন দেখে পাপড়ি ওখানে নেই, তখন ভাবতে থাকে, পাপড়ি কোথায় গেল, পালিয়ে গেল না তো, এখন আমি বাহিরে গিয়ে কি বলবো। তো বন্ধু আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে।